হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। টাকি মাছের ভর্তা যারা পছন্দ করে তাদের কাছে খুবই পছন্দের জিনিস, তো এটা আমারও অনেক পছন্দের। তো আজকে আমি আমার টাকি মাছের ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি টাকি মাছগুলো ভালোভাবে হলুদ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তেলে। এগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ মরিচগুলোও দিয়ে দিয়েছি, আমি এগুলোও ভেজে নিচ্ছি। একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, ওগুলো সব কিছু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। তো আমি আজকে টাকি মাছের ভর্তার পাশাপাশি আরও একটি ভর্তার রেসিপি করছি, সেটা হচ্ছে সিমের ভর্তা। এই বন সিমটা নিশ্চয়ই সবাই চিনেন, এক একজন এক এক নামে ডাকে। তো এগুলোর প্রিপারেশন করতে করতে আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখছিলাম অবরোধের সময় যেই মিসিলগুলো হচ্ছিল, আমি সেটারও একটু ঠিক নিয়ে নিয়েছি। তাকে আমি সিমগুলো রসুনগুলো একটু তেলে ভেজে নিয়েছি ভালোভাবে। তারপর আমি সব কিছু রেডি হওয়ার পরে আমি ব্লেন্ডারে চলে যাই। আমার জন্য পাতায় মেক করাটা একটু কষ্ট হয়ে যায়, এর জন্য আমি ব্লেন্ডারটাকেই ইজি মনে করলাম। তো আমি ব্লেন্ডারে ফার্স্টে মরিচ পেঁয়াজগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়ে তারপর মাছ দিয়ে দিব। তো ফার্স্টে এই পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণও ইউজ করেছি। তারপর একটু ব্লেন্ড করে নিয়ে তারপর মাছও দিয়ে দিয়েছি। অনেক অল্প সময়ে রেডি করা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে দিলে অনেক ইজিলি মেক করা হয়ে যায়। তো তারপরে এই একইভাবে আমি সিমের ভর্তাটাও করে নেই, এই সিম রসুনগুলো একসাথে দিয়ে দিয়েছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমার ভর্তা, সিমের ভর্তা আর হচ্ছে টাকি মাছের ভর্তা, আমি একটু আলাদা করে নিয়েছি। এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।